আমরা কাশী বিশ্বনাথে এসেছি। আপনারা সবাই জানেন যে এখানে সাধনা করার জন্যে কাশী বিশ্বনাথে প্রথম দিন এসে পুজো দিলাম, তারপর এখানে যে যজ্ঞকুণ্ড আপনারা দেখছেন, কালকে সারারাত যজ্ঞ করেছি, আজকেও সারারাত যজ্ঞ করব, পরশু দিনও সারারাত যজ্ঞ করব। এই মন্দিরটার নাম শ্রী গৌরী কেদারেশ্বর মন্দির, বহু পুরনো মন্দির। তো এই মন্দিরে বিশেষ মাহাত্ম্য আছে, পণ্ডিতজি আছে এখানে, পণ্ডিতজিদের মুখে আপনাদেরকে শোনাবো সেই মাহাত্ম্য, এটা নিয়ে একটি ভিডিও আপনাদেরকে দেব। ঠিক গঙ্গা মায়ের কিনারায় এই মন্দিরটি, আর এখানেই মন্দিরের যজ্ঞকুণ্ড। এই যে যজ্ঞকুণ্ডে আমরা যজ্ঞ করছি, এটা আমাদের সৌভাগ্য, আপনাদের আশীর্বাদ, গুরুর আশীর্বাদ এবং ঈশ্বরের কৃপা, না হলে এটা সম্ভব হয় না। বাইরের একজনের যোগাযোগে আমরা এই পণ্ডিতজির সাথে যোগাযোগ করি এবং ইনি আমাদেরকে এই যজ্ঞের জায়গাটা ব্যবস্থা করে দেয়, এবং এখানে পারমিশন নেই সারারাত যজ্ঞ করার, তবু আমাদের রিকোয়েস্টে উনি ব্যবস্থা করেন, সারারাত আমরা এখানে যজ্ঞ করছি। তো আজকেও বসছি, এখন 4টে বাজে, এই গোছাতে গোছাতে যত টাইম লাগবে তারপরে আমরা যজ্ঞ করতে বসব। আমাদের এখানে যজ্ঞ করার মেন উদ্দেশ্য, আমরা সাধনা করতে এসেছি এবং তারাপীঠ থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কাশী বিশ্বনাথে গিয়ে আমরা 3 দিন সাধনা করব। তো প্রথমে ভেবেছিলাম গঙ্গার পাশে বসে জপ করব, তো এইটা ব্যবস্থা হওয়াতে আমরা যজ্ঞের অনুষ্ঠান করতে পারছি এবং কাশী বিশ্বনাথে বাবার কাছে বসে বসে এখানে সাধনা করা, যজ্ঞ করা এবং সমস্তটাই ব্যবস্থা তিনি করে দিয়েছেন। তানার কৃপা ছাড়া তো কিছুই হয় না, কারণ এগুলো ভাগ্যে না থাকলে কখনোই হয় না। আর গুরুর আশীর্বাদ এবং নরনারায়ণের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এরকম জায়গায় যজ্ঞ করব এটা আমরা ভাবতেও পারি না। তো যাই হোক, আমরা কালকে যজ্ঞের অনুষ্ঠান সারা রাত করেছি সকাল 6টা পর্যন্ত, আজকেও যজ্ঞ করব, গোছাতে যত টাইম লাগে, তারপরে যজ্ঞ শুরু করে মোটামুটি আজকেও সারা রাত করব, সকাল 6টার সময় আমরা যজ্ঞ সমাপ্তি দেব। তো কালকেও ঠিক তাই করব। তো যজ্ঞের জন্য এখানে আমরা পাশেই কাঠের দোকান পেয়েছি এবং সেখান থেকে কাঠ কিনেছি, সমস্ত সামগ্রী এখান থেকে নিয়েছি, আর আমরা দুজনেই এখানে এসেছি, দুজনেই করছি। ওখানে সুকান্তদা আছে এবং আমি বসবো, দুজনে যজ্ঞ করব। তো প্রত্যেকে ভালো থাকবেন এবং এই কাশী বিশ্বনাথ থেকে সকলের জন্য কামনা করি প্রত্যেকের সুজীবন সুস্থ হোক এবং কর্মের উন্নতি হোক, মানসিক শান্তি আসুক, এবং যারা ভিডিও দেখছেন তারা সকলে ভিডিওর মাধ্যমে কামনা করবেন যাতে প্রত্যেকের কল্যাণ হয়, কারণ অনেকেরই কাশী বিশ্বনাথের আসার সৌভাগ্য হয় না এবং তারা বাড়িতে বসে আজকাল ভিডিওর মাধ্যমে দর্শন করে সেখান থেকে আশীর্বাদ নেওয়া যায়। কারণ আপনি যেখানেই থাকুন না কেন, প্রত্যেক জায়গায় ঈশ্বর আছেন, সেখান থেকে মন দিয়ে ভগবানের শরণাপন্ন হলে এবং এই দর্শন করে কামনা করলে অবশ্যই কৃপা লাভ হবে। তো আমরা প্রার্থনা করি প্রত্যেকের ভালো হোক এবং আপনারা প্রার্থনা করবেন যাতে আমরা সাধনায় সফল হতে পারি এবং মানুষের কল্যাণ করতে পারি, যাতে আগামী দিনে পরমার্থ লাভ করতে পারি। ধন্যবাদ।